গুড ইভিনিং স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাস এইটের ক্লাসে স্বাগত জানাই আগের দিন তোমাদের নিউটনের মহাকর্ষ সূত্রটি বলেছিলাম ওই পর্যন্ত হয়েছিল আজকে তোমাদের ওই নিউটনের মহাকর্ষ সূত্রে গাণিতিক রূপটি আলোচনা করব তো গাণিতিক রূপটি আমি বোর্ডে লিখে রেখেছি এফ সমান জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার যেখানে যে ডেটাগুলো আমি পুট করেছি এই কোয়েশানে তাদেরকে ডিনোট করা হয় এফ সমান মহাকর্ষ বল এম ওয়ানের এম টু হচ্ছে বস্তুর ভট ভর ভট এক্ষেত্রে মহাকর্ষ বলের ক্ষেত্রে বিন্দু বস্তু হিসেবে ধরা হচ্ছে বস্তুগুলিকে আর ডি হচ্ছে বস্তুকোনা দুটির মধ্যে সরলরেখিক বরাবর দূরত্ব বা সরলরেখা বরাবর দূরত্ব আর জি হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ওকে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এবার আমরা এই সমীকরণটা প্রমাণ করব দেখো ধরি এম ওয়ান ও এম টু ভর সম্পন্ন দুটি বস্তুকণা পরস্পর ডি দূরত্বে অবস্থান করে এবং উহাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান যদি এফ হয় তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে কী বলেছিলাম প্রথমে ক্রিয়াশীল আকর্ষণের বলের মান বস্তুটির ভরের গুণফলের সমানুপাতিক হয় তাহলে ভরের গুণফল হচ্ছে এম ওয়ান ইন্টু এম টু তাহলে এফ ভ্যারিজাস এম ওয়ান ইন্টু এম টু সমানুপাতিক চিহ্ন হচ্ছে ভ্যারিজাস চিহ্ন আর ওদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা ব্যস্তানুপাতিক ওয়ান বাই স্কোয়ার তাহলে অভেদের সূত্র অনুযায়ী আমরা এক আর দুইকে কম্বিনেশন করে পাই এ ভ্যারিজেস এম ওয়ান ইম টু বাই ডি স্কোয়ার এবং সমানুপাতিক থেকে সমান করতে গেলে একটা ধ্রুবক লাগে সেই ধ্রুবকটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক যেটা হচ্ছে জি বড়ো হাতের জি গ্র্যাভিটেশনাল ফোর্স কনস্ট্যান্ট ওকে সর্বজনীন ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ওকে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এফ সমান জি ইন টু এম এম টু বাই এটা হচ্ছে তোমার নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ তো এক্ষেত্রে দেখো সরলরেখা যেহেতু সবসময় দুটি বিন্দুর মধ্যেই হচ্ছে বা দুটি বস্তুর মধ্যেই বিন্দু বস্তুর মধ্যেই হচ্ছে তাই নিউটনের সূত্র দুটি বিন্দু আকৃতির বস্তুর মধ্যে আকর্ষণের কথাই কিন্তু এখানে বলা হয়েছে ওকে এই জি এর মানটা কিন্তু এই যে জি এর মানটা দেখতে পাচ্ছ এই জি এর মানটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় একই থাকে অর্থাৎ বস্তু দুটির মাঝখানে কি মাধ্যম আছে তার উপর নির্ভর করে না তো এখান থেকেই আমরা এসআই পদ্ধতিতে জি এর এককটা আমরা বার করতে পারব জি এর একক যদি বার করি জি সমান কি হবে এই সূত্র থেকে আমরা বার করছি এফ ইনটু দেখো ডি স্কোয়ার বাই এম ওয়ান ইন্টু এম টু ওকে তাহলে আমরা কি করতে পারি এসে ফোর্সের রেক কি এসে পদ্ধতি নিউটন ওকে ডিস্টেন্স মিটার স্কোয়ার বাই ভরের কি হবে কেজি তাহলে কেজি কেজি দুটোই ভর তাহলে কি একক কাবি নিউটন কে কি দ্বারা ডিএ করি আমরা ছোট হাতের এন দিয়ে বড় হাতের এন দিয়ে মিটার স্কোয়ার কেজি স্কোয়ার তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটা গেল একক ওকে আর বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা মানে আমরা যদি বিভিন্ন পরীক্ষার দ্বারা হিসেব করে দেখা গেছে যে এসআই পদ্ধতিতে জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন মানে সিক্স 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 এরকম আসে ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এই মানটা খুব ভালো করে মনে রাখবে সিক্স সেভেন ইন্টু টেন মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ওকে তো এই তো গেল নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ এবার দেখো কিছু কিছু কেস আছে এখান থেকে আমরা লিখছি কেস ওয়ান কেস ওয়ানে আমরা দেখব কি যদি ডি কে বাড়ানো হয় অর্থাৎ ডি কে ক্রমশ বাড়িয়ে দিই আমরা আমাদের আগে গাণিতিক সমীকরণটা কি ছিল এফ সময় জি ইন্টু স্কোয়ার ওকে তাহলে ডি যদি বেড়ে যায় অর্থাৎ হরটা বেড়ে যাচ্ছে তাহলে কি হবে ডি এর মান বাড়ালে অর্থাৎ বস্তু দুটির মধ্যে দূরত্ব বৃদ্ধি পেলে এফের মান কমবে এফের মান কমবে তাহলে কি হবে অর্থাৎ মহাকর্ষ বলের বান কমতে থাকবে যত ডিস্টেন্স বাড়তে থাকবে বস্তুকণা দুটির মধ্যে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ আমি ছবি এঁকেছি এম ওয়ান এবং এম টু দুটি ডি ডি দূরত্বে আছে এই ডিস্টেন্সটা যত বাড়বে অর্থাৎ যত ইনক্রিজ করবে ডিস্টেন্সটা তত এফ বলের মান তত কমবে এই প্রসঙ্গে বলে রাখা দরকার ডি যত বাড়বে এফের মান কমবে এবার তোমার মনে প্রশ্ন রাখতে পারে যে ডি এর এমন কোনো মান আছে যার জন্য এ ফিজিক্যাল টু জিরো হবে t বাড়ছে এমন কোন মান আছে এ ফিজিক্যাল এটা কোশ্চেন মার্ক এটা কখনোই সম্ভব নয় এটা কখনোই সম্ভব নয় ডি এর মান যতই আমরা বাড়াই না কেন f এর মান কোনো না কোনো একটা সংখ্যা থাকবেই মনে থাকবে এফের এর মান কোনো না কোনো একটা সংখ্যা থাকবেই অর্থাৎ যে কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব অসীম দূরত্ব পর্যন্ত আমরা কিন্তু বহাল থাক রাখতে পারি যদিও সেই প্রভাবটা কি হয় যথেষ্ট ক্ষীণ হতে থাকে তাই পৃথিবী থেকে যদি আমরা যতই দূরে সরে যাই ঠিক একই রকমভাবে কি হয় পৃথিবীর সঙ্গে যখন অন্য বস্তুর ক্ষেত্রে হয় তুমি একটা আলাদা বস্তু হয়ে ক্ষেত্রে কল্পনা করো সেক্ষেত্রে অভিকর্ষ বলে ভাব প্রভাবও সেভাবে থাকবে সেখানে থাকবে আর বাস্তবে দেখা যায় একটি নির্দিষ্ট দূরত্বের পর বস্তুর মহাকর্ষীয় প্রভাব এতটাই ক্ষীণ হয়ে পড়ে যা প্রায় আমাদের অনুভূতির বাইরে চলে যায় তাই সেই দূরত্বের প্রব পর কিন্তু মহাকর্ষের প্রভাব নেই বলেই এটা ধরা হয় তার নিউটনের মহাকর্ষ সূত্রে কি বলা হয়েছে বিন্দু বস্তুর কথা বলা হয়েছে কিন্তু পৃথিবী সূর্য চাঁদ ইত্যাদি কি বিন্দু বস্তু তাহলে এক্ষেত্রে কীভাবে আমরা মহাকর্ষ সূত্র প্রয়োগ করব দুটি বস্তু যতই বড় হোক না কেন সেক্ষেত্রে তাদের মধ্যে দূরত্ব যদি তাদের ব্যাসের তুলনায় অত্যন্ত বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কি হয় বস্তু দুটিকে বিন্দু বস্তু ধরা হয় অর্থাৎ পৃথিবীর ব্যাস বা চন্দ্রের ব্যাস তাদের তুলনায় অত্যন্ত যদি বেশি হয় দূরত্বটা তারে কিন্তু তাদেরকে কি ধরাবে বিন্দু বস্তু আবার পৃথিবী সূর্য চাঁদ বা অন্যান্য গ্রহ কি হয় প্রায় সব গোলাকার এই গোলকাকৃতির বস্তুর ক্ষেত্রে তার জ্যামিতিক কেন্দ্রবিন্দুতে কি হয় ওই বস্তুর সমস্ত ভর জমা থাকে এবং ওই বস্তুর সমস্ত ভর জমা আছে ধরে নিয়েই কিন্তু মহাকর্ষ বল হিসেবে ধরা হয় তাই পৃথিবীর বাইরে যে কোনো বস্তু কণার উপর পৃথিবীর অভিকর্ষ বল নির্ণয়ের জন্য পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্বকে ডি এর মান ধরা হয় বোঝা গেল এবার তোমাদের একটা গাণিতিক প্রবলেম আমি তোমাদের দিচ্ছি এই এখান থেকে আসে তোমাদের তোমরা দেখো অঙ্কটি দেখো সমান ভরের দুটি কণার একটি অপরিবর্তিত রেখে অপরটির ভর চার গুণ করা হলো ও তাদের মধ্যে দূরত্ব পূর্বে ছ গুণ করা হলো তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের কত গুণ হলো ওকে তাহলে আমরা জানি এ ফিজিক্যাল টু জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই ডি স্কোয়ার সমান ভরের ক্ষেত্রে এম ওয়ান সমান এম টু সমান এম ধরি তাহলে এক্ষেত্রে কি হবে এফ ওন সমান কি হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে সমান আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি বলা হচ্ছে এফ টু সমান কি হবে জি ইন্টু এক্ষেত্রে হর কত গুণ করা হয়েছে বলছে তাহলে চার গুণ বলা হচ্ছে তাহলে ওকে বাই দূরত্ব কত বলা হচ্ছে সিক্স তাহলে সিক্স ডি তার হোল স্কোয়ার বোঝা গেল সমান কত আসছে দেখো তাহলে জি ইন্টু ফোর এম স্কোয়ার বাই ছত্রিশ তাহলে জি ইন্টু এম স্কোয়ার বাই নাইন ডি স্কোয়ার প্রথমটা দেখো তাহলে এম স্কোয়ার বাই ডিসার শুনছি এফ ওয়ান ওকে তাহলে আমরা লিখতে পারি যে এফ ওয়ান বাই নাইন তাহলে বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল তাহলে অতীব বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের নয় গুণ হবে হবে বুঝতে পারা গেল তোমরা নিশ্চয় জানো যে এই বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে সরলরেখা বরাবর আকর্ষণ করে তাহলে পৃথিবীর উপর প্রতিটি বস্তুর সঙ্গে অন্য বস্তুটা ঠোকাঠুকি লেগে যাওয়ার কথা তাহলে এদের পর কি মহাকর্ষ সূত্র কাটে খাটে না তো পরের দিন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ওকে যে পৃথিবীর ক্ষেত্রে প্রতিটি বস্তুর ক্ষেত্রে কেন ঠোকাটুকি লাগে না ওকে আজকে তোমাদের ক্লাসে এ পর্যন্তই খুব ভালো করে পড়বে এটা আগেটা তোমাদের দেখালাম যে গাণিতিক সমাধানটা দেখালাম তোমাদের সেখান থেকে এসে খুব ভালো করে মুখস্ত করে রাখবে এটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন বাই টেন টু দি পাওয়ার ইলেভেনও লিখতে পারো আর এখান থেকে একটা কেস তোমাদের দূরত্ব বাড়লে কি হয় সেটা দেখালাম আর সমান ভরে দুটি বস্তু করার ক্ষেত্রে একটা দিয়ে গাণিতিক সমস্যা করালাম এরকম গাণিতিক সমস্যা তোমাদের আরও আসতে পারে তো পরের দিন আমরা অভিকর্ষ বল নিয়ে আলোচনা করব ওকে গুড বাই